দশম শ্রেণীর ছাত্র থেকে বলছি, আজ তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো, চ্যাপ্টারটা হচ্ছে আয়তঘন। তোমাদের গণিত প্রকাশ বই থেকে কোর্সে দেখো চার, অধ্যায় চার আয়তঘন অঙ্কগুলো করাচ্ছি। আমি অঙ্কগুলো করাতে করাতে এর রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমি বুঝিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে রিলেটেড ফর্মুলাগুলো বুঝে নেবে অঙ্ক সঙ্গে সঙ্গে। আমি অঙ্কগুলো করাচ্ছি দেখো, এখন আমি অঙ্কগুলো কীভাবে করি দেখো। প্রথম দুটো অঙ্ক কিছু নেই, তিনের থেকে অঙ্ক শুরু হয়েছে। এখন আমাকে বলেছে একটি সমকোণী চৌকোল আকারের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো 5 মিটার, 4 মিটার, 3 মিটার হলে ওই ঘরের মধ্যে সবচেয়ে লম্বা কত দণ্ড রাখা যাবে। হ্যাঁ, এখন চিন্তা করে দেখো, তুমি যদি একটা ঘরের মধ্যে লম্বা দণ্ড রাখো তো সবথেকে বড় দণ্ড কোন দিকে রাখা যাবে বলো তো? কোণাকোণি রাখা যাবে। তাহলে আমি এখন কি ধরলাম, এখন ঘরের কি বলেছে দৈর্ঘ্য ধরলাম, এ দৈর্ঘ্য সমান এ, এ প্রস্থ সমান বি, আর উচ্চতা হচ্ছে সি, উচ্চতা সি। দৈর্ঘ্য এ সমান কত? দৈর্ঘ্য এ সমান আমার দেওয়া আছে দেখো 5 মিটার, 5 মিটার, আর তোমার উচ্চতা দেওয়া আছে 4 মিটার, এই প্রস্থ দেওয়া আছে 4 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার, 3 মিটার। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আমার 4 মিটার, 5 মিটার, 4 মিটার, 3 মিটার। তাহলে আমাদের কর্ণের ফর্মুলাটা কী বলতো? তাহলে কর্ণের আমাদের সমকোণী চৌকোলের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সমকোণী চৌকোলের কর্ণের দৈর্ঘ্য কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত বলতো? এখানে এ হচ্ছে কত? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো 5 5 25 আর 16 কত সমান কত? দেখো 25 16 আর 9 কত হচ্ছে? 25 16 আর কত হচ্ছে দেখো? 25 16 আর 3 3 9, 45 41 আর 9 50। এইগুলো হচ্ছে কিন্তু মিটার, মিটার। হ্যাঁ, অতএব সমান কত? 50 মিটার সমান কত বলো? এটা ভেঙে দাও, 5 × 5 × 2 কত? 5 × 5 × 2 সমান কত? 5√2 মিটার। এটা হয়ে গেল। এরপরে দেখো, ঘনকের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? তাহলে মনে করিলাম ঘনকের একটি তল সমানে ঘনকের একটি তল সমান কত? একটি তল সমান এ। তাহলে একটি তলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান এ গুণিত এ সমান এ স্কোয়ার। এবার কী বলেছে, একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গমিটার। তাহলে শর্তানুযায়ী এ স্কোয়ার ইজুগল টু 64, অতএব এ ইজুগল টু কত? 8। 8 কী হচ্ছে দেখো, 8 এটা আমার মিটার দিয়েছে, তাহলে 8 মিটার, এই জলটা 8 মিটার। তাহলে ঘনফল কত হবে? ঘনকের ঘনফল মানে কী বলতো? বাহুর কিউ সমান এর হোল কিউ সমান কত হচ্ছে? এর হোল কিউ সমান 8 এর হোল কিউ সমান কত? 512 ঘন মিটার। হয়ে গেল এটা। এরপর অঙ্কটা দেখো, এরপর অঙ্কটা বলে যে বকুলতলা গ্রামে 2 মিটার আর চওড়া আর 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে, খালটি কত মিটার লম্বা তা হিসাব করে লেখি। এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি আমরা সমকোণী চৌকোলের ঘনফল। সমকোণী চৌকোলের ঘনফল সমান কত? সমকোণী চৌকোলের অ্যান্সার হচ্ছে সমকোণী চৌকোলের ঘনফল, চৌকোলের ঘনফল সমান কত? ঘনফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা। তাহলে দেখো শর্তানুযায়ী দৈর্ঘ্য কত বলো? দৈর্ঘ্য দেওয়া নাই আমার,
দৈর্ঘ্যতর দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত, প্রস্থ হচ্ছে কত বলো, প্রস্থ হচ্ছে দু মিটার, দু মিটার চওড়া, তাহলে প্রস্থ হচ্ছে দুই। আর গভীরতা কত বলেছে, আট ডেসিমিটার, মানে আটের দশ মিটার, সমান কত, ইজগল টু দুশো চল্লিশ। দেখো দৈর্ঘ্য গণিত দুই গণিত আটের দশ ইজগল টু দুশো চল্লিশ, অর দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কত হচ্ছে দুশো চল্লিশ গণিত দশ, দুশো চল্লিশ গণিত দশ ডিভাইডেড বাই কত হচ্ছে দেখো আট গণিত দুই, আট গণিত দুই, এটা কি হচ্ছে মিটার, এটা মিটার হয়ে যাচ্ছে। এবার কাটাকাটি করো, দুই দিয়ে কাটলে পাঁচ, পাঁচ আর এটা আটত্রিশ সং দুশো চল্লিশ, তাহলে সমান দেড়শো মিটার। তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান সমান দেড়শো মিটার।